নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়েলকাম টু আইম টেক বাংলা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর বাড়িতে আছেন। তো ওয়ানপ্লাস নিজেদের ট্রেন্ডটা কিন্তু একদম ঠিক রেখেছে, যদিও বলতে পারেন যে ওয়ানপ্লাস শিফট করে গেছে কিছু লোয়ার ভার্সন মডেলসের, তাও কিন্তু ওয়ানপ্লাসের যেটি টি ভার্সন, যেটি আমরা ওয়ানপ্লাস থ্রি টি এর থেকে দেখে আসছি, সেটি কিন্তু ওয়ানপ্লাস ছাড়েনি। আমি পার্সোনালি মনে করি যে এই টি ভার্সনটা না, ওয়ানপ্লাসের ট্রাবল শুটিং ভার্সন, যেগুলো ওয়ানপ্লাসের মেইন মেইন ফোনগুলো থাকে, যেরকম ওয়ানপ্লাস সেভেন, ওয়ানপ্লাস এইট, সেগুলোর মধ্যে যেগুলো আপনাদের বলতে পারেন যে যেগুলোর মধ্যে ওয়ানপ্লাস দিতে পারেনি, বা যেগুলো লঞ্চ করার পর ওয়ানপ্লাসের ফিল হয়েছে যে মানুষ এইসব জিনিসগুলো আরও চাইছিল, সেগুলো ওয়ানপ্লাস এইটটি ভার্সনটার মধ্যে ইনক্লুড করে দেয়। আর এই সেম জিনিস কিন্তু ওয়ানপ্লাস এইটটির ক্ষেত্রেও আপনাদের ওয়ানপ্লাস করেছে। এখানে ওয়ানপ্লাস এইটটিতে যেগুলো আপনারা পাননি, ওয়ানপ্লাস এইটটিতে সব দেওয়া হয়েছে। বেসিক্যালি আমাদের হাতে এখন ওয়ানপ্লাস এইটটির কনফার্ম স্পেসিফিকেশনস, কনফার্ম লুক, এক্সপেক্টেড লঞ্চ ডেট সব কিছু আছে। তো চলুন দেখে নিই কী কী আছে। তো প্রথমত যদি লুকস দিয়ে শুরু করি, ফোনটাকে যদি আপনি রিয়ার সাইডের দিয়ে দেখেন আর যদি ওয়ানপ্লাসের লোগোটাকে হালকা করে হাত দিয়ে আপনি ঢেকে দিন, তো আপনার মনে হবে জাস্ট একটি স্যামসাংয়ের গ্যালাক্সি S20 সিরিজের কোনো ফোন। হ্যাঁ বন্ধুরা, ক্যামেরা মডিউলটাকে এরকমভাবেই শেপ করা হয়েছে, কিন্তু বেসিক্যালি বলতে গেলে আমার পার্সোনালি ডিজাইনটা, আপগ্রেডটা কিন্তু ভালো লেগেছে। কিন্তু মোবাইলটির বেস্ট জিনিস হলো মোবাইলটির মধ্যে একটি হিউজ আপগ্রেড আপনি দেখতে পাচ্ছেন মোবাইলটির স্ক্রিনের ক্ষেত্রে। এখানে আপনি যেখানে ওয়ানপ্লাস এইটে মাত্র 90 Hz আপনি রিফ্রেশ রেট পেয়েছিলেন, এখানে 120 Hz রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে। তার সাথে সাথে একটি 6.55 ইঞ্চের ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লের মধ্যে আপনাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাথে সাথে আপার টপ লেফট কর্নারে আপনাদের পাঞ্চল ক্যামেরা, যেখানে আরেকটি আপগ্রেড দেখা গেছে ওয়ানপ্লাস এইটটিতে। যেখানে আমরা 16 MP সেলফি শুটার পাচ্ছিলাম, এখানে আমরা 32 MP পাচ্ছি। তো বেসিক্যালি খুব খুব প্রচুর বড় একটি জাম্প করেছে ওয়ানপ্লাস এইটের থেকে ওয়ানপ্লাস এইটটির যদি কথা বলি। কিন্তু জাম্প শুধু এটার ক্ষেত্রেও না, ইন্টারনাল স্পেসিফিকেশনসের ক্ষেত্রেও কিন্তু আমরা একটি জাম্প দেখতে পারি। কারণ ইন্টারনাল স্পেসিফিকেশনসের যদি কথা বলি, বলা হচ্ছে এখানে আমরা স্ন্যাপড্রাগন 865 বা স্ন্যাপড্রাগন 865+ মতন চিপসেট ফোনটির মধ্যে দেখতে পারি। যদিও আমি ডাউট করছি যে সেটি ট্রু নাও হতে পারে, কিন্তু যদি এটি ট্রু হয় ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপস হবে। আর এর সাথে সাথে বলা হচ্ছে যে এটার মধ্যে আপনি স্টোরেজ আর র্যামের ক্ষেত্রে একটি পেতে পারেন, হয়তো 8GB 128GB একটি ভ্যারিয়েন্ট পেতে পারেন, বা আপনি 12GB 256GB একটি ভ্যারিয়েন্ট পেতে পারেন। এসডি কার্ড, এক্সপান্ডেবল এসব জিনিস মনে হয় ফোনটির মধ্যে থাকবে না। কিন্তু এই সব কিছুর মধ্যে আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন যে সবচেয়ে বেস্ট জিনিস আমার কোনটা লেগেছে, তো আমি আপনাকে জাস্ট এতটুকুই বলবো যে এটির যেটি ফাস্ট চার্জিংয়ের যেটি আপগ্রেড, সেটি আমার সবচেয়ে বেস্ট লেগেছে। ওয়ানপ্লাস এইটটিতে আমাদের 65W ফাস্ট চার্জিং দেওয়া হচ্ছে। এটির আরেকটি কারণ এটাও হতে পারে যে ওপো অলরেডি যখন 125W ফাস্ট চার্জিং অফার করছে, তো ওয়ানপ্লাসের একটু আপগ্রেড এরকম টাইপের, এটি জাস্ট বলবো যে এটি আমাদের এক্সপেক্টই করা দরকার ছিল। কারণ না হলে ফ্ল্যাগশিপের মার্কেটে কিন্তু ওয়ানপ্লাস নিজেদের হোল্ডটা অ্যাটলিস্ট পাওয়ার সেগমেন্টের উপর দিয়ে কিন্তু উঠিয়ে ফেলতো। আর নেক্সট যেটি আপনাদের শিফট, সবচেয়ে বড় আমি বলবো যে এটির মধ্যে হলো আপনাদের যেটি ইউজার ইন্টারফেস যেটি ডেভেলপ করে দেবে, সেটি হলো আপনাদের অপারেটিং সিস্টেমটা। বলা হচ্ছে এখানে অক্সিজেন OS 11 আপনারা ওয়ানপ্লাস এইটটির মধ্যে আপনারা দেখতে পারেন বা এক্সপেক্ট করতে পারেন। অক্সিজেন অপারেটিং সিস্টেমটার যদি কথা বলি, তো এটার যেটি ডিজাইনটা, মানে ইউজার ইন্টারফেসটা, তো বলবো যে এটি স্যামসাংয়ের OneUI যেটি স্ক্রিন আছে সেটার সাথে খুব সিমিলার। আর এছাড়া যদি ক্যামেরা মডিউলটা নিয়ে কথা বলি, তো ক্যামেরা সেগমেন্টে অত বেশি কানি আপগ্রেড নেই। আপনাদের 48 MP একটি প্রাইমারি ক্যামেরা এক্সপেক্ট করতে পারেন, 16 MP একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, তার সাথে সাথে 5 MP একটি ম্যাক্রো লেন্স আর 2 MP একটি টেলিফোটো বা ডেপথ সেন্সিং লেন্স। তো এই ব্যাপার নিয়ে আমি ক্যামেরার বেশি কিছু বলবো না, ক্যামেরা ওয়ানপ্লাস কনস্ট্যান্টই রেখেছে। কিন্তু যেসব অন্য আপগ্রেডগুলো আছে সেগুলো কিন্তু সত্যি সত্যি এক্সপেক্টেকুলার আপগ্রেড। লাস্টলি চলে আসি লঞ্চ ডেট আর প্রাইজিংসটা নিয়ে। বন্ধুরা, লঞ্চ ডেটের যদি কথা বলি, তো সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের ফার্স্টে এটি লঞ্চ হওয়ার কথা 2020। কিন্তু সবচেয়ে বড় যেটি ম্যাটার হলো আমাদের প্রাইজিংসটা নিয়ে। দেখুন, প্রাইজিংস নিয়ে কিন্তু কোনো কথা হয়নি, কিন্তু যা সব লিক্স আর এসব ওসব সাইট থেকে আমি যা পেলাম, সেটা নিয়ে আমি প্রাইজিংসটা বলতে পারি যে আপনাদের ইন্ডিয়ান মার্কেটে অ্যাটলিস্ট আপনাদের 45,000-এর ওপরে প্রাইজিংসটা হবে, যখন কি আপনাদের বাংলাদেশের মার্কেটে এটি 50,000-এর কাছাকাছি প্রাইসটা চলে যেতে পারে বা 50,000-কেও এক্সিড করতে পারে। যদিও এটি জাস্ট একটি স্পেকুলেশন, এখনও কোনো প্রাইজিংসের কোনো হিন্ট কিন্তু আসেনি ওয়ানপ্লাস বা অন্য কোনো টিপস্টারদের থেকে। কিন্তু আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, তো ডিজাইনের সাইড দিয়ে মোবাইলটি আমার খুব পারফেক্ট লেগেছে। স্ন্যাপড্রাগনের যদি 865 বা 865+ চিপসেটটা দিতে পারে, তাহলে এটি ফ্যাবুলাস পারফরমেন্সের সাইড দিয়ে হয়ে যাবে। তাছাড়া পাওয়ার সেগমেন্টের সাইডটা তো দেখলেনই, আপনাদের সাবস্টেনশিয়াল একটি আপগ্রেড দেখা গেছে। বেসিক্যালি বলতে পারেন যে ওয়ানপ্লাস এই মোবাইলটির মধ্যে আপনাদের সব কিছু দেওয়ার চেষ্টা করেছে যেটি ওয়ানপ্লাস এইটি আপনারা এক্সপেক্ট করেছিলেন। তো পার্সোনালি আমার কথা বললে এটি একটি ভালো মোবাইল হতে চলেছে, কিন্তু
আপনাদের কি কমেন্ট আছে আপনারা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। তাছাড়া এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর আমাদের সাথে এভাবেই থাকার জন্য আর সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।